বুধবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় রিক্রিয়েশন ক্লাবে। এবছর তাদের রক্তদান শিবির পঞ্চম বর্ষে পদার্পণ করল। এদিন প্রায় 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন সংগঠনের সদস্য সহ বিভিন্ন সরকারি কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। আজকে আমরা এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির করছি। এটা আমরা পঞ্চম বর্ষে পা দিয়েছি। বর্ধমান কালেক্টর রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করছি। এই রক্ত আমাদের পূর্বসূরীরা যখন এই ক্যাম্প করেছে তখন সবসময় বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল বর্ধমানকে দিয়ে দিয়েছে, আমরাও সেটাই ওদের হাতে তুলে দেবো। কতজন দিচ্ছি? আমাদের এখানে আপাতত 50 থেকে 60 জনের কথা বলা আছে। আমাদের এখানে মোটামুটি এখন 37-38 জন চলছে, আমরা 50-এর উপরে কভার করবই। না না, আমাদের এখানে আমাদের যত সকল শ্রেণীর কর্মচারীরা এর মধ্যে আছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।